আসসালামু আলাইকুম। বন্ধুরা, কঙ্গনা রানাওয়াতকে চেনে না এমন কোনো মানুষ নেই। অধিকাংশ মানুষই জানেন যে কঙ্গনা রানাওয়াত সর্বসময় ইসলাম বিদ্বেষী ভাষণ দিয়ে থাকে, শুধু তাই নয়, দিল্লির কৃষকদের বিরোধিতা করে থাকে, নিজে একজন মেয়ে হয়েও মা বোনদের ছোট করে দেখে, বিভিন্ন খারাপ নোংরা কথা বলে মানুষকে আক্রমণ করে সর্বসময় সোশ্যাল মিডিয়ার শিরোনামে উঠে আসে। বন্ধুরা, ঠিক এমনই একটি কাণ্ড ঘটে গেল চণ্ডীগড় বিমানবন্দরে। কঙ্গনা রানাওয়াতকে চড় মারা হয়েছে, তার মুখে 5 আঙুলের সাপ বসে গিয়েছে। কে মেরেছে কঙ্গনা রানাওয়াতকে আর কেনই বা মারল, এই বিষয় নিয়েই আজকের খুবই গুরুত্বপূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, বিমানবন্দরে নামতেই চড় খেতে হলো নবনির্বাচিত বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতকে। চণ্ডীগড় বিমানবন্দরে সিকিউরিটি চেকিং চলাকালীন সিআইএসএফের এক মহিলা জওয়ান অভিনেত্রীকে ওই চর মারেন বলে অভিযোগ, আর তা নিয়ে রীতিমতো হুলুস থুলুস বেঁধে যায়। অভিযুক্ত ওই জওয়ানের নাম কুলবন্দির কৌর বলে জানা গিয়েছে। ঘটনার পরেই তাকে সাসপেন্ড করা হয়েছে এবং উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। এমনকি ডিজির নেতৃত্বে পাঞ্জাব পুলিশের একটি দল বিমানবন্দরে গিয়ে সরজমিনে ঘটনা খতিয়ে দেখেন বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মুহূর্তের বেশ কিছু ভিডিও, যেখানে সিআইএসএফ জওয়ান কুলবন্দির কৌরের সঙ্গে অভিনেত্রী সাংসদকে ঝামেলায় জড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। ভাইরাল হয়েছে কুলবন্দির কৌরের ছবি, কিন্তু কে এই মহিলা? সূত্রের খবর, অভিযুক্ত ওই মহিলা সিআইএসএফ জওয়ান পাঞ্জাবের সুলতানপুর লোধি বলে একটি জায়গার বাসিন্দা। বর্তমানে তিনি সেক্টর 64 ফেজ এক্স মহলিতে থাকেন। কুলবিন্দর কৌরের পরিবার কৃষক আন্দোলনের সঙ্গে জড়িত। বর্তমানে কুলবিন্দর কৌর চণ্ডীগড় ইন্টারন্যাশনাল বিমানবন্দরে নিরাপত্তা সংক্রান্ত দায়িত্বে রয়েছেন, প্রত্যেক দিনের মতো আজও দায়িত্বে ছিলেন। এর মধ্যেই এই ঘটনা। এই ঘটনার পরেই উদ্বেগ ছড়িয়ে পড়ে, অনেকেই খোঁজখবর নিতে শুরু করে। ঘটনার পরেই একটি ভিডিও বার্তা দিয়েছেন বিজেপির সাংসদ, সুস্থ আছেন বলে জানিয়েছেন তার দাবি। সিকিউরিটি চেকিংয়ের জন্য দাঁড়িয়েছিলেন, উনি পরীক্ষা করছিলেন, হঠাৎ করেই এই ঘটনা। তথ্য অনুযায়ী কঙ্গনা রানাওয়াত ভিস্তারা ফ্লাইটে দিল্লি আসছিলেন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বিজেপির তরফে জয়রাম ঠাকুর জানিয়েছেন, সাংসদের সঙ্গে চণ্ডীগড় বিমানবন্দরে এই ঘটনা দুঃখজনক, তদন্ত শুরু হয়েছে, খতিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখলেন, শুনলেন এবং বুঝলেন, এবার আপনারাই বলুন আপনাদের কাছে কি মনে হলো। কঙ্গনা রানাওয়াতকে মেরে ওই সিআইএসএফ ঠিক করেছে না ভুল করেছে? এবং সাথে সাথে এটাও বলবেন যে সিআইএসএফ মহিলা জওয়ানকে সাসপেন্ড করা হয়েছে, এটা আপনারা কোন চোখে দেখছেন? আর হ্যাঁ, এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে দেখার ও জানার সুযোগ করে দিন। আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ।